বিএনপির মহাসচিব মির্জা ফখরুর ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ব্রিটেনের হাইকমিশনার সারাহকুক সোমবার বিকেলে চেয়ারপার্সনের গুলচান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয় ঘণ্টাব্যাপী বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয় অন্তর্বর্তীকালীন সরকার আগামী নির্বাচন সহ ছাত্র জনতার বিপ্লবে গণহত্যার বিচারে জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দলের বিষয়েও আলোচনা হয় পরে সাংবাদিকদের বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে ব্রিটেনের সহযোগিতার বিষয়ে আলোচনা করেছেন তারা শুধু ব্যবসা বাণিজ্য নয় ব্যবসা বাণিজ্যের বাইরেও যে সম্পর্কগুলো আছে সেগুলোকে আরও কীভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় আর বাংলাদেশ থেকে যে টাকাগুলো পাচার হয়েছে ইউকেতে তো একটা বড়ো অংশ আপনারা জানেন অনেকের নামও আসছে এই ব্যাপারে এই টাকাগুলো ফেরত আনার ব্যাপারে ইউকের ভূমিকা সম্বন্ধে সহযোগিতার কথা আলোচনা হয়েছে এবং ইউকের পক্ষ থেকে তারা সার্বিক সহযোগিতার কথা বলেছেন